গাইস, আজকের ভিডিওতে আমরা যে স্কুটারটা নিয়ে কথা বলবো তা হচ্ছে এপ্রিলিয়া স্টর্ম 125 এই স্কুটারটা নিয়ে। আজকে এই স্কুটারটা নিয়ে ভিডিও করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এর আউটলুক দেখতে অস্থির একটা স্কুটার, স্পোর্টসি স্টাইলিশ, বিশেষ করে এর চাকা দুইটা দেখতে স্কুটারটি আরো বেশি চমৎকার করে তুলছে। সামনে থেকে স্কুটারটা দেখতে আরো বেশি চমৎকার। এর হেডলাইটে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন ইন্ডিকেটর লাইটগুলো হ্যান্ডেল বারের সাথে, যা অনেক সেফ আর দেখতে অনেক চমৎকার লাগতেছে। আর সামনে চাকার উপরে যে মাটগাটের ডিজাইনটা, যা সামনে থেকে স্কুটারটা দেখতে আরো বেশি চমৎকার লাগে। স্কুটারটি ব্যাকলাইটে ব্যবহার করা হয়েছে এলইডি, আর ইন্ডিকেটর লাইটগুলোতে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন লাইট। পেছন থেকে দেখতে স্কুটারটা চমৎকার লাগে। আপনারা এর সিট পজিশনটা দেখতে পারতেছেন, দুইজন মানুষ অনায়াসে বসতে পারবে। বিলিয়নের যে ধরার জায়গাটা, এটা আমার কাছে খুবই নর্মাল মনে হয়েছে। আপনারা এর বুট স্পেসটা দেখতে পাচ্ছেন, 15 লিটার একটা বুট স্পেস। এখানে একটি ক্যাপ হেলমেট রাখতে পারবেন, আর প্রয়োজনীয় ডকুমেন্টস তো রাখতে পারবেন। এর সিস কোয়ালিটিটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। আর এখানে ব্যবহার করা হয়েছে অ্যানালগ মিটার। এর ইঞ্জিনটা হচ্ছে 124.45 ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার। ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য এতে ব্যবহার করা হয়েছে এয়ার কুল 3 বাল্বের SOHC BS6 ইঞ্জিন। এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 9.78 BSP 7500 RPM এ, আর এর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9.6 নিউটন মিটার 5500 RPM এ। এর সামনেটা হচ্ছে হাইড্রোলিক ডাবল টেলিস্কোপিক, আর পেছনেরটা হচ্ছে হাইড্রোলিক শক অ্যাবজর্বার। সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এর সামনের চাকাটা হচ্ছে 120/80, রিমটা হচ্ছে 12, পেছনেরটা কিন্তু আরও বেশি মোটা 130/80, রিমটা হচ্ছে 12, আর দুটো চাকাই হচ্ছে টিউবলেস। এর ব্রেকিং সিস্টেমটা হচ্ছে CBS, সামনে পেছনে দুইটা ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 155 mm, যা আমাদের বাংলাদেশের রাস্তার জন্য পারফেক্ট। স্কুটারটির ওয়েট হচ্ছে 118 কেজি। কোম্পানি এখানে ক্লেম করতেছে এর টপ স্পিড হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর মাইলেজ আশা করা যায় 30 থেকে 35 কিলোমিটার পাওয়া যাবে পার লিটারে। আর এর বর্তমান প্রাইস হচ্ছে 1,92,000 টাকা। আপনারা জানেন এপ্রিলিয়া একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড, সো এর পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। ভিডিওর শেষে আমি বলতে চাই, কারা কিনবেন এই স্কুটারটি? যারা বাইকের ফিল স্কুটার পেতে চান, তাদের জন্য এই স্কুটারটা। আর আমি যে শোরুম থেকে আজকে ভিডিওটা মেক করলাম, এটা হচ্ছে উত্তরা 15 নম্বর সেক্টরে। দিয়াবাড়ি ঢোকার সময় যে ব্রিজটা পড়ে, ওই ব্রিজের সাথেই হচ্ছে এই শোরুমটি। চমৎকার একটা প্লেসে, চমৎকার একটা শোরুম। তো যারা উত্তরা বা উত্তরার আশেপাশে থাকেন, তারা কিন্তু চলে আসতে পারেন এখানে। তাহলে আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।